মোস্তফাপুর কেন্দুয়া কুনি এবং তেয়ারপুরের তারি উন্নয়নের একটা ভূমি মেলা বসছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে এখানে জনসাধারণ কিভাবে ইনাম জারি করতে পারবে কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কার্ড দিতে পারবে কিভাবে অনলাইনে দাখিলা ভূমি উন্নয়ন কার্ড পরিশোধ করতে পারবে সব কিছু ই ফাইলিং করার যে যত সুযোগ সুবিধা আছে জনসাধারণ সেভাবে সেবা পাবে সময় পাইছি 10-15 আমার নাম জারি দিয়েছে আর অন্য সময় মাসের পাঁচ মাস ঘুরার লাগবে কোশিল লাগবে কিছু হারান লাগবে আর আজকে 10-15 আমার ব্যবসা 10-15 আমার হয়ে গেছে প্রতি ইউনিয়নের জনগণের দোরগোড়ায় ভূমিসভা পৌঁছে দেওয়ার জন্য ক্লাস্টার ভিত্তিক এই ভূমি সেবা পৌঁছে দিতে মেলার আয়োজন করছে ভূমি সেবা মেলা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শতবর্ষ উপলক্ষে যে গৃহহীন ভূমিহীন জনগণকে যে তার অঙ্গীকার যে একটি মানুষও গৃহহীন থাকবে না তাদের জন্য আমরা এখানে হাতে হাতে সরাসরি আমরা আবেদন নিচ্ছি এছাড়া অন্যান্য যখন দেখা যায় যে কোনো গৃহহীন যখন আবেদন জমা দিতে আসে দেখা যায় যে কোনো কারণে যদি তহসিলদার যদি খাস জমি পর্যবেক্ষণে যায় বা অন্য কোনো কাজে যায় তারা দেখা যায় যে আবেদনটা কোথায় জমা দেবে অথবা বুঝতে পারে না মেসেজগুলো আবেদনগুলো সঠিকভাবে কাগজপত্র সহকারে জমা দিতে পারে না তো দেখা গেছে আমরা মেলার আগে যখন মাইকিং করে বলেছি যে আপনাদের অনলাইনে হোল্ডিং এন্ট্রি করা হবে আপনারা খতিয়ান সহ মোবাইল নম্বর সহ উপস্থিত থাকেন সরাসরি আমরা এসে আপনাদের কাছে আবেদন নিব অনলাইনে হোল্ডিং খুলে দিব খাজনা নিব তখন আমার কাছে মনে হয় এই মেসেজটি তারা খুব ভালোভাবে নিয়েছে এবং কালকে আমাদের মেলা থেকে প্রায় 1,28,000 আমরা রাজস্ব নিয়েছি শুধু একটা মেলাই না আমরা মাঝে মাঝে এরকম মেলা করে জনগণকে উৎসাহিত করব আর এটাই মেলার আরেকটা উদ্দেশ্য আছে যে আমাদের ভূমি অফিস থেকে যে হয়রানিমুক্তভাবে সেবা দেওয়া হয় সেটাই আমরা জানান দিতে চাই জনগণকে যে মানুষ যে আপনারা ভূমি অফিসে আসেন আপনারা সেবা নেন এবং এখানে কোনো রকম হয়রানি করা হয় না হ্যাঁ এবং জনগণ এই যে ভূমি সম্পর্কে আরেকটু বেশি জানবে একটু সচেতন হবে এগুলোই আমাদের আসলে মেলার উদ্দেশ্য